প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের অনেকেরই এই মুহূর্তে চিন্তা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি কিভাবে অ্যাকচুয়ালি এক্সামিনেশন নিতে পারে। তারা কি অ্যাকচুয়ালি পার্ট করে এক্সামিনেশন নেবে, যে 100% অফলাইনে, না কিছুটা প্র্যাকটিক্যাল হবে, কিছুটা অন্য পদ্ধতিতে পরীক্ষা হবে যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়, যে পুরো সিলেবাসটা যেহেতু শেষ হয়নি সেই অনুযায়ী অ্যাকচুয়ালি কি বক্তব্য উঠে আসলো, চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসলো, সমস্তটাই বিস্তারিত জানাবো। এবং আরও রাজ্যের একটি ইউনিভার্সিটির তরফ থেকে এ ইউজির পরীক্ষা অনলাইনে ঘোষণা করলেও অফলাইনে শোনা যাচ্ছে, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। কাজে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির চূড়ান্ত সিদ্ধান্ত, পরীক্ষা নিয়ে কি সিদ্ধান্ত রয়েছে এই মুহূর্তে, যে বিরাট বড় ঘোষণা উঠে আসলো, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আগেই আমরা জানতে পেরেছি যে পিজির যে পরীক্ষাগুলো রয়েছে, যে পাটের পরীক্ষা, সেটা অফলাইনের ঘোষণা কিন্তু হয়ে গেছে। এখনও একটি পাটের পরীক্ষার অফলাইন ঘোষণা বাকি রয়েছে, যদিও যেটুকু আমরা জানতে পারছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিদের মতো, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিদের মতো ইউজির যে পরীক্ষা, পিজির যে পরীক্ষা, সেই পরীক্ষা অফলাইনে নিতে চলেছে। কিন্তু এখানে একটা বিষয় আমরা প্রত্যেকে জানি, যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে ও তোমাদের যে ইউজির পরীক্ষা আছে সেটা ইউনিভার্সিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সম্পূর্ণভাবে অনলাইনে হবে, এবং তোমাদের ইউজির যে পরীক্ষা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেটা অনলাইনেই হতে চলেছে, চিন্তা করার কোনো বিষয় নেই। কিন্তু এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে একটি অটোনোমাস কলেজের তরফ থেকে কিন্তু বিষয়টা উঠে এসছে যে তাদের অফলাইন পরীক্ষা অ্যাকচুয়ালি হতে পারে, সেই অনুযায়ী একটা বিজ্ঞপ্তি দিয়েছে, যদিও পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সেখানে কোনো রকম অ্যাকচুয়ালি মোডের কথা উল্লেখ নেই, এবং সেই কারণে কিন্তু পড়ুয়ারা তাদের দাবি তুলে ধরে যে ইউজির পরীক্ষা সমস্ত অ্যাকচুয়ালি হওয়া উচিত অনলাইনেই, কিন্তু অফলাইনে কেন? এক্ষেত্রে তোমরা সকলেই জানো অটোনোমাস কলেজগুলো কিন্তু নিজেদের মতো স্বতন্ত্রভাবে তাদের ডিসিশন জানাতে পারে, সেই অধিকার তাদের রয়েছে। অর্থাৎ অটোনোমাস কলেজগুলো ইউনিভার্সিটির কথা নাও মানতে পারে, কারণ তার সেই কারণেই সেটা অটোনোমাস কলেজ। অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা অটোনোমাস কলেজের ছাত্রছাত্রী হচ্ছে, এখানেই কিন্তু একটা বড় বাধা বিপত্তি এসে দাঁড়াচ্ছে, যে একটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজ অফলাইনের পথে হাঁটছেন, আরেকটা অন্যান্য যে কলেজগুলো রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তারা অনলাইনের দিকে হাঁটছে, দিকে দু রকম বিষয় উঠে আসছে। যদিও তাদের ইন্টারনাল এক্সামিনেশন কিন্তু অনেক জায়গার ক্ষেত্রেই অনলাইনে হচ্ছে, এখনও পর্যন্ত অনলাইনেই অনেক ইন্টারনাল এক্সামিনেশন হয়েছে এবং অফলাইনেও হয়েছে বেশ কিছু। তো যাই হোক, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ইউজির ছাত্রছাত্রী রয়েছো, অটোনোমাস কলেজ ছাড়া কিন্তু প্রত্যেকটা কলেজেরই এক্সামিনেশন প্রায় অনলাইনেই হতে চলেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পূর্ব ঘোষিত ও সিদ্ধান্ত অনুযায়ী। তোমাদের এক্সামিনেশন ইউজির অনলাইনে হচ্ছে, পিজি যেটা আছে অফলাইনে হচ্ছে। যদিও এই রকম বিষয়গুলো জানাতেও খারাপ লাগে, যে কিছু অনলাইন কিছু অফলাইন, ছাত্রছাত্রীদের মধ্যে কোথায় এই বিষয়টা উঠে দাঁড়াচ্ছে। কারণ ধরো এই ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তোমাদের আগে জানাই, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে আমরা ভেবেছিলাম, আমরা যদিও জানি একটু কষ্টকর ছিল যে হোম সেন্টারে পরীক্ষা নেওয়া একটু কষ্টকর ছিল, আমি ভেবেছিলাম ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে যেরকমভাবে কিছু ইউনিভার্সিটি অফলাইনে সিদ্ধান্ত নিয়েছে ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয়, আর সেই কারণে কলেজের এই অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া হতে পারে। এক্ষেত্রে হ্যাঁ অবশ্যই প্রবলেম রয়েছে, একটা কলেজের ক্ষেত্রে মর্নিং রয়েছে, ইভিনিং রয়েছে, নাইট রয়েছে, সেই একই রকম সময়ে এই অফলাইনে পরীক্ষা নেওয়া যেতেই পারতো যদি চাইতো ইউনিভার্সিটি, কিন্তু ইউনিভার্সিটি কিন্তু সেই জিনিসটা করেনি। একটু সমস্যা ছিল অবশ্যই, কারণ এই ছাত্রছাত্রীদের সমস্যার কাছে কিন্তু এই সমস্যা কিছুই না, কারণ যে সময় যার ক্লাস হচ্ছে সেই সময় তার অফলাইনে এক্সামিনেশন হতো, সেটা মেনে নেওয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু ঘটছে না, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে হোম সেন্টারে পরীক্ষা কিন্তু হচ্ছে না, এবং যেটা আলিয়া ইউনিভার্সিটি করেছে বা অন্যান্য ইউনিভার্সিটি করেছে পার্ট পার্ট করে, যে কিছু পার্সেন্ট মানে 40% অফ অনলাইনে, 40% প্রজেক্টের মাধ্যমে বা অ্যাসেসমেন্টের মাধ্যমে, সেই সমস্ত কিছু নেই। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা
কোনো রকমভাবেই কিন্তু কোনো সুবিধা পেলো না। স্ট্রিক্টলি তোমরা এখানে দেখতে পাচ্ছ সংবাদ মাধ্যমে উঠে এসছে যে তোমাদের যে পরীক্ষা আছে আগের মতন আগেরভাবেই 100% অফলাইনে হতে চলেছে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু উঠে আসছে। যদিও এখন দেখার বিষয় অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি জানানো হয় এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি উঠে আসেনি। এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু বলছে এখনও পর্যন্ত আমরা আন্দোলন করব, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবিকে মানতেই হবে, একই রকম অনেক কিছু আমরা, যদিও এখনও এই বিষয়ে কোনো কিছু সঠিক আমি ইনফরমেশন জানি না। তোমরা জানলে অবশ্যই তোমরা জানিও তোমরা এই মুহূর্তে কি চাইছো পরীক্ষা নিয়ে। এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের পরীক্ষা শেষ করার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটি কলেজকে কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল ক্লাসের ব্যবস্থা করতে বলে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটা কলেজ স্পেশালভাবে ক্লাস করাবে। তোমরা তোমাদের কলেজ কর্তৃপক্ষ যে রয়েছে, অর্থাৎ তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজের কাছে অফলাইন ক্লাসের এর দাবি রাখতে পারো ও স্পেশাল ক্লাসের আর্জি রাখতে পারো, তারা অবশ্যই তোমাদের স্পেশাল ক্লাস দেবে, যেটা এই মুহূর্তে বৈঠকে উঠে এসছে এবং সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসছে। কিন্তু এখানে বেশিরভাগ ছাত্রছাত্রীদের সাথে কথোপকথন করে যে বিষয়টা বুঝতে পেরেছি, তারা 4 মাস অফলাইনে অ্যাকচুয়ালি তাদের পঠন পাঠন চায়, তারপরেই অফলাইন এক্সামিনেশন দিতে চায়। কিন্তু ইউনিভার্সিটি না বুঝলে, ইউনিভার্সিটির কাছে আমরা অনুরোধ করেছি, আবেদন করেছি, মাস মেলিং করেছি প্রথম থেকে, একই জিনিস করেছে অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা করেছি, কিন্তু ইউনিভার্সিটি কিন্তু ছাত্রছাত্রীদের কষ্টের কথা বুঝেছে, সমস্যার কথা বুঝেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি বোঝেনি, কিছু করার নেই। এটা কিন্তু সব থেকে বড়ো একটা বিষয়। বাদ বাকি তোমাদের মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই মুহূর্তে এই বিষয়টাই উঠে আসে আগের মতন আগের গতিতেই তোমাদের অফলাইনে 100% অন্য ও তোমাদের ভেনুতে গিয়ে, অর্থাৎ তোমার কলেজে না বাইরের কলেজে গিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে না। এবং যেটা বললাম, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অটোনোমাস কলেজগুলো কিন্তু অফলাইনের দিকেও মুভমেন্ট হচ্ছে, কেউ অনলাইনের দিকে মুভমেন্ট হচ্ছে, এবং ইউজির যে পরীক্ষা আছে সেই পরীক্ষা কিন্তু রীতিমতো অনলাইনেই হচ্ছে এ বিদ্যাসাগর ইউনিভার্সিটির। তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, কিছু ছাত্রছাত্রী বেশি নম্বর, কিছু ইউনিভার্সিটির ছাত্রছাত্রী কম নম্বর, তারা যখন পরবর্তীকালে ভর্তির ক্ষেত্রে যাবে বা পরবর্তীকালে রেজাল্টটা শো করবে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিষয় উঠে আসবে, যেক্ষেত্রে এ অফলাইনে যাদের হবে তারা কিন্তু তুলনামূলক কিছুটা পিছিয়ে যাবে। আমার মনে হয় না ভবিষ্যতে এই অফলাইন অনলাইনকে মেনে নেবে কেউ, সবাইয়ের সমস্ত রেজাল্টের ভ্যালু একই রকম হবে, কারণ অফলাইনে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করবে, অনলাইনে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করবে, এটা কখনোই সম্ভব নয়, এটা বিন্দুমাত্র সময়ের জন্য, কেন পরবর্তীকালে এগুলো কোনো কিছু এক্সিস্ট করবে না, রেজাল্টটাই আসল উদ্দেশ্য, মার্কশিটটাই আসল উদ্দেশ্য হয়ে থাকবে, যদিও ও সমস্ত কিছু একটা দরজা মাত্র, আমি যেটা তোমাদের আগে জানিয়েছিলাম। এই মুহূর্তে এ অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির চূড়ান্ত সিদ্ধান্ত এটাই, তোমাদের অতিরিক্ত ক্লাস দিয়ে স্পেশাল ক্লাস দিয়ে জানি না 4 মাসের সিলেবাস কীভাবে 2 সপ্তাহ বা এই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব, সেটাকে এই রকম ক্লাস করিয়ে স্পেশাল ক্লাসের মাধ্যমে এ তোমাদের কী হচ্ছে এক্সাম পুরোপুরি আগের মতো অফলাইনে নেওয়া হবে, এ অন্য ভেনুতে গিয়ে হোম সেন্টারও হচ্ছে না, যেটা এই মুহূর্তের বাস্তব। খারাপ হলেও তোমাদেরকে বাস্তবটা জানানোর দায়িত্ব তোমাদের জানিয়ে দিলাম। বাদ বাকি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাতে পারো।